দীর্ঘ ১৯ বছর পর গত বছরের এক নভেম্বর জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু এই কমিটির অনুমোদন দেন এতে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি সিদ্দিকুর রহমান পাপলুকে আহ্বায়ক এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মকসুদ আহমদকে সদস্য সচিব করে জেলা কমিটি এবং সাবেক ছাত্র নেতা নজিবুর রহমান নজিবকে আহ্বায়ক ও শাহনেওয়াজ বক্স তারেককে সদস্য সচিব করে মহানগর যুব দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয় পরে সিলেটের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এই আহ্বায়ক কমিটিকে স্বাগত জানান এর পরের দিন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত শেষে একটি আনন্দ মিছিল বের করা হয় পরে দুই সালের বিশ নভেম্বর বুধবার সিলেট জেলা যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয় এতে বিভিন্ন উপজেলা ও পৌর কমিটির নেতার উপস্থিতিতে যুবদল সিলেট জেলার আওতাধীন সকল ইউনিট কমিটি ভেঙে দেওয়া হয় এবং শিগগিরই জেলা যুবদলের সকল ইউনিটের নতুন কমিটি গঠন করা হবে বলে জানান জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু অন্যদিকে মহানগর যুব দলের আহ্বায়ক কমিটির সাতাশটি ওয়ার্ডে সাতাশ জনকে তিন ভাগে ভাগ করে একুশ জন সহ বাকিদের উপনেতা বানিয়ে মহানগর ওয়ার্ড কমিটি গঠন করা হলেও এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি গঠন করা হয়নি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা আহ্বায়ক কমিটির তিন মাসের মধ্যে মহানগর ও উপজেলা কমিটিগুলোর সম্মেলন শেষ করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সময় বেঁধে দেওয়া হলেও দীর্ঘ প্রায় নয় মাসের সময় অতিবাহিত হলেও এখনও পর্যন্ত সিলেটে মহানগর ও উপজেলা সম্মেলনের আয়োজন ও পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করতে পারেনি এ বিষয়ে জেলা যুব দলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু দেশের বাইরে থাকায় তার সাথে যোগাযোগ করা যায়নি পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে সিলেট জেলা যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন আহমদ বলেন কমিটি হওয়ার পর থেকে তো জেলা যুব দল আমরা কাজ করে যাচ্ছি কোভিড ঘোষণার পর থেকেই আমরা অনেক প্রতিকূলতা ফেস করতেছি যেহেতু আমরা বিরোধী দলে সরকারের দমন পীড়ন আমাদের উপর আছে পাশাপাশি এর কয়েকদিন পরেই চলে আসলো কোভিড নাইন্টিন যুবদল বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেছে এই কোভিড নাইন্টিন আসার পর থেকে আমরা কাজ করতে চলেছি ধ্যান বিরোধী দলে থাকলে অনেক সময় মেয়াদ থাকাকালীন সময় কাজ করা যায় না অনেক কিছুই আমাদের প্রবলেম ফেস করে করতে হয় সরকারকে সরকারের অনেক সমাজের উপর ছাপ থাকে তো ওইগুলোকে পাশ কাটিয়ে কৌশলে আমাদেরকে আমাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হয় আমরা তো ওনাদের নেতৃত্বেই কাজ করতেছি বিষয় হচ্ছে ওনারা ওনারা তো দলের চার্জে ওনারা উদ্যোগ নেবেন আমরা যারা মেম্বার আছে ওনারা হচ্ছে আমরা সহযোগী কনভেনার যদি আমাদেরকে কল করেন বা সদস্য সচিব আমাদেরকে কল করেন তাহলে আমরা যে কোনো সময় যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত ওনাদের নেতৃত্বেই তো আমাদেরকে কাজ করতে হবে সিলেট জেলা যুবদলের দলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মকসুদ আহমদ বলেন আমাদের উনিশ বছর পরে সিলেট জেলা এবং মহানগরের কমিটি এসেছে কমিটি ডিগ্ যখন কেন্দ্র থেকে ঘোষণা করা হয় তাৎক্ষণিক আমরা কেন্দ্রকে স্বাগত জানিয়ে আমরা কোর্ট পয়েন্ট থেকে মিছিল করি কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে আমরা সবগুলি কর্মসূচি স্বতঃস্পষ্টভাবে আমরা পালন করেছি কেন্দ্র থেকে একটি সিলেট বিভাগীয় একটি টিম গঠন করা হয় শহীদুল্লাহ তালুকদোহেল ভাইয়ের নেতৃত্বে টিম গঠন করার পরে ওনাদের নির্দেশনায় আমরা আমাদের সিলেট জেলা যুবদলের দুইটা তিনটা উপজেলাকে একত্রিত করে ছয়টি টিম গঠন করি উপজেলা ভিত্তিকভাবে দিন সময় দিয়ে আমাদেরকে আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে প্রত্যেকটি উপজেলা কাউন্সিল করে আমরা জেলার কাউন্সিল করার নির্দেশনা ছিল যে অবৈধ মামলায় আমি গ্রেফতার হয়ে যাই বিশ জানুয়ারি আর আমরা প্রথম থেকেই যেভাবে আমাদের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছিলাম আমি একজন ব্যক্তিগতভাবে নিঃসন্দেহে বলতে পারি আমরা কোনো গাছলাতি করিনি আমরা আমাদের সঠিকভাবে আমরা দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম এর মধ্যে আমি গ্রেফতার হয়ে গেলাম গ্রেফতার হওয়ার পরে যখন কেন্দ্রীয় টিম গঠন করা হলো আমরাও এখানে লোকেললি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যুব দলের নেতৃবৃন্দকে নিয়ে প্রত্যেকটি উপজেলা ভিত্তিকে আমরা টিম করে আমাদের কাজ কিন্তু খুব দ্রুত গতিতে এগিয়ে চলছিল তখনই করোনা ভাইরাস আবির্ভাব হয় এটা তো মহামারী মহামারীর মধ্যে সবাই নিরাপত্তা থাকা উচিত লকডাউন ঘোষণা করা হয় এর জন্য এই তিন মাসের কমিটিটা ছয় মাসে গিয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে আমরা চেয়েছিলাম যে খুব দ্রুত করে ফেলতে এরই মধ্যে বন্যার আবির্ভাব চলে আসে অন্তত পক্ষে চারটি উপজেলা বন্যার নিচে চলে গেছে রাস্তাঘাট পানির নিচে চলে গেছে তো আমরা চেষ্টা করে যাচ্ছি ভার্চুয়ালি আমাদের প্রত্যেকটি উপজেলা আমাদের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে আমরা আমাদের টিমকে সাথে নিয়ে যে টিমগুলো গঠন করা হয়েছে তাদের মতামতের ভিত্তিতে আমরা যেন আমাদের প্রত্যেকটি উপজেলার কমিটি শক্তিশালীভাবে করতে পারি ঈদের পরপরই আমরা আমাদের প্রত্যেকটি উপজেলার কাজ সম্পন্ন করব। উল্লেখ্য সিলেট জেলা যুব আওতাধীন আঠারোটি উপজেলা ও পৌরসভা ইউনিটে ছয়টি সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে এই টিমের নেতারা কর্মী সমাবেশ করে ১৩টি উপজেলা ও পাঁচটি পৌরসভার আহ্বায়ক কমিটি গঠন করবেন অন্যদিকে সিলেট মহানগর যুব দলের সাতাশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয় এর মধ্যে সাতাশটি ওয়ার্ডে সাতাশ জনকে জন করে তিন ভাগে ভাগ করে একুশ জন সহ বাকিদের টিম লিডার বানিয়ে মহানগর ওয়ার্ড কমিটি গঠন করা হয় এই বিষয়ে মহানগর আহ্বায়ক নজিবুর রহমান নজিব বলেন বর্তমানে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের যে আমাদের সাতাশ জন সদস্য দিয়ে মহানগর কমিটির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে আমরা এই সাতাশ জনকে ভাগ করে সাতাশজনকে উপনেতা বানিয়ে আমরা প্রত্যেক ওয়ার্ডের দায়িত্ব অলরেডি দিয়ে দিছি আমরা জনকে তিনজন করে দিছি তিন ছাতা জন বাকি আমরা এই যে যারা সিনিয়র যারা সদস্য আছেন সবাইকে বাক করে আমরা তিনটি ওয়ার্ড করে আমরা দায়িত্ব দিয়ে দিছি অলরেডি টিম লিডার বানিয়ে পূর্ণাঙ্গ কমিটি আসলে আমরা যখন মহানগরের প্রত্যেকটি ওয়ার্ড সাতাশটি ওয়ার্ড মাধ্যমে সম্মেলনের মাধ্যমে আমরা ওয়ার্ড কমিটি করব। ওয়ার্ড কমিটি করার পরে আমরা সেই ওয়ার্ড কমিটি করার পরে আমরা সম্মেলনের তারিখ ঘোষণা করব সম্মেলন এই ওয়ার্ডের যে পাঁচজন যারা বুঠার তারা এই মহানগর কমিটিকে বুঠের মাধ্যমে তাদের মহানগর কমিটির পরবর্তীতে তারা নেতা নির্বাচিত করবে এদিকে মহানগর যুবদলের সদস্য সচিব শাহনেওয়াজ বক্স তারেখের সাথে ফোনে যোগাযোগ করার পর কমিটির বিষয় নিয়ে কথা বলতে চাইলে তিনি আর ফোন রিসিভ করেননি তবে আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা জানান চলতি মাসের মধ্যেই মহানগর ও উপজেলা সম্মেলনের আয়োজন ও পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে ডায়াল টেলিভিশন সিলেট